নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। বিস্তারিত খবরের আগে ঈশান বাংলা শিরোনাম। ভারত বন্ধে বরাক জুড়ে ব্যাপক প্রভাব, স্তব্ধ শিলচর। উধার বন্ধে ছেলের হাতে মা খুন, চাঞ্চল্য। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন সুস্মিতা দেব। আমশু আশু সঙ্গে মিশে যাক, শিলচরে এসে মন্তব্য ছিপাজারের বিধায়ক পরমানন্দের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সংযুক্ত কিষাণ মোর্চা আহত 12 ঘন্টার ভারত বন্ধ সফল হয়েছে বরাক উপত্যকায়। এই উপত্যকার 3 জেলাতে শান্তিপূর্ণভাবে বন্ধ পালন হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন সকালে শিলচর জেলাশাসক কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক বন্ধ সমর্থক বিক্ষোভ দেখান, তাদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এছাড়া শহরের কোথাও বন্ধ সমর্থককে দেখা যায়নি, তবে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ পালিত হয়। গ্রামাঞ্চলেও বন্ধের ব্যাপক প্রভাব দেখা যায়। আজকের এই যে ধর্মঘট, সারা ভারত বন্ধ, এই বন্ধের সফল হওয়ার পেছনে আমাদের এখানে যারা আছেন এই সমস্ত কর্মীরা, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এই 6th ব্যাটালিয়নের এই ক্যাম্পে এনে আমাদেরকে আটকে রেখেছে। কিন্তু এই করে ওরা আজকের বন্ধকে বিপথে চালিত করতে পারেনি। আমি অভিনন্দন জানাচ্ছি শিলচর শহর তথা কাছাড় জেলার সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান, সমস্ত যান মালিকদের, সমস্ত জনগণকে যারা এই ধর্মঘটকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে সাহায্য করেছেন। আমাদের এইখানে এনেও ধর্মঘটকে তারা আটকাতে পারেনি, ধর্মঘট 100% সফল হয়েছে। এতে বোঝা যায় যে কেন্দ্রীয় সরকারের যে নীতির ফলে কৃষকরা আজকে বঞ্চিত, শ্রমিকদের অধিকার হরণ করা হয়েছে, বিদ্যুৎ বিলের মাধ্যমে মানুষের ওপরে বিদ্যুৎ বিল চাপাতে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সমস্ত রকমের এই যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষ তাদের ক্ষোভকে উজাড় করে দিয়েছে। হাইলাকান্দিতেও বন্ধের প্রভাব ছিল সর্বাত্মক, রাস্তাঘাট ছিল জনশূন্য, রাস্তায় কোনো যানবাহন চলাচল করেনি, অফিস আদালত হাট বাজার ছিল বন্ধ। একই চিত্র ছিল করিমগঞ্জ জেলায়। ছেলের হাতে খুন হলেন মা, ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে উধারবন্দের গোসাইপুর পঞ্চম খণ্ডে। স্থানীয় বাসিন্দা অপূর্ব কুমার দেবের স্ত্রী সুমিতা রানী দেবকে পিটিয়ে খুন করেছে তারই ছেলে অমরজিৎ দেব। এই ঘটনায় ছেলের বিরুদ্ধে উধারবন্দ থানায় মামলা করেন বাবা অপূর্ব কুমার দেব। তিনি জানান, গত রাতে ছেলে অমরজিৎ তার মাকে মারপিট করতে শুরু করে দেয়, তখন তিনি বাধা দিতে গেলে তাকেও বেদম মারধর করা হয়। তাদের আর্তচিৎকারে পাড়াপড়শি ছুটে এসে ছেলে অমরজিৎকে আটক করেন, তবে শেষ রক্ষা হয়নি সুস্মিতা রানীর, ভোরের দিকে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। পুলিশ ইতিমধ্যে ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। করোনা তো রাত্রে কাজু থেকে আইসে, মেয়েটার দর্শনে আইয়া আর সাইকেল লইয়া আইসে, আর বয়ারও লড়াইয়া ঘর ঢুকছে, আমি রান্না করো আসলাম ভাত খাই, এরপরে তার মারি বিশ্বাস থেকে টানিয়া লাম বাড়ি তার বার করছে। তারপরে আর ইয়া তার আমার ছোট ছেলেকে ফোনে কিতা আলাপ করছে, তা আমি শুনছি না, এবার ওরা কিতা আলাপ করছে, আসে আমি তার যারা ঘুরতে থেকে সরিয়া গেছি, এবার আগাবার থেকে একটা ছেলে আইসে আইয়া আইয়া তার আখাইতেও আছে, আর এবারে তার মায়ের দিচ্ছে আট দিয়ে পাওয়া দিয়ে লাগতে লাগতে বেশি দিয়ে ওদিকে টানিয়ে আনছে, আবার আনছে সামনে দিচ্ছে, আট দিয়েও মারছে বাস দিয়েও মারছে, আর আমি তো যাচ্ছি না। এবারে গ্রামের সবকে একজন জানা যে বুঝে গেছে, এটা ভেবে আছে তো তারা আবার কইয়াতে বসে দিয়ে গান দিয়ে এসে জানা দিচ্ছে। সুস্মিতা দেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে রাজ্যসভা নির্বাচিত হলেন। তার বিরুদ্ধে বিরোধীরা কোনো প্রার্থী দেননি, এর ফলে সুস্মিতা নির্বাচিত হয়ে যান। উত্তর পূর্ব থেকে তিনি প্রথম রাজ্যসভা সাংসদ যিনি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হলেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গেও আমাদের বাড়ি আছে, তাই শুধু অসম নয়,
ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও আমাদের একটা নারীর টান রয়েছে। তিনি আরও বলেন, সংসদে তিনি মোদী সরকারের অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে আওয়াজ তুলবে। খুবই ভালো লাগছে, আমি ভাবতে পারিনি যে আসামে রাজনীতি করব এবং ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যসভাতে গিয়ে বসার এই সুযোগটা পাবো। সেটা সম্ভব হয়েছে মমতাদির ভিশনের জন্যে, কিন্তু একটা নতুনত্ব রয়েছে, কারণ আগে এটা কোনোদিন হয়নি। সো আমাকে ওয়েস্ট বেঙ্গলের জনসাধারণের স্বার্থের কথা বলতে হবে, আসামের জনসাধারণের স্বার্থের কথা বলতে হবে, এবং নর্থ ইস্ট স্পেশালি ত্রিপুরা নিয়েও রাজ্যসভাতে আওয়াজ তুলতে হবে। এবং অপোজিশনের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে পার্লামেন্টে। আমরা লাস্ট সেশনেও দেখেছি যে তৃণমূল কংগ্রেস সহ বাকি সব অপোজিশন দলের সাংসদরা কিভাবে মোদী সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে, আনডেমোক্রেটিক পার্লামেন্টারি প্রসিজারের বিরুদ্ধে ওরা লড়াই করেছে পার্লামেন্টের ভিতরে। এটা আমরা কোনোদিন দেখিনি যে মার্শাল আর সাংসদের মধ্যে ঝগড়া হয় বা ইউনো স্ট্রাগল হয়। সো রাজ্যসভাতে আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যা নির্দেশ থাকবে, কৃষক হোক, মহিলা হোক, গরিব মানুষ হোক বা ছোট ব্যবসায়ী হোক, সবার স্বার্থের জন্য যেভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, আগামী দিনে আমি রাজ্যসভাতে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সেই লড়াইয়ে যোগদান করব। আর আপনারা হয়তো জানেন যে সন্তোষ মন্দে কলকাতাতেও একটা বাড়ি করেছেন সাকিনাবেনে। আমার বাড়ি কলকাতাতেও আছে, আসবেন যখন দরকার পড়বে, কোনো অসুবিধা হবে। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসাম থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার দিসপুর আসাম সচিবালয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। গত 21 সেপ্টেম্বর রাজ্যসভায় মনোনয়ন দাখিল করেন সোনোয়াল। সোমবার বরাক উপত্যকা সফরে এসেছেন আসাম বিধানসভার এক সর্বদলীয় প্রতিনিধি দল। 9 জনের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন চিপাজারের বিধায়ক পরমানন্দ রাজবংশী। এই প্রতিনিধি দল আগামী 4 দিন বরাক উপত্যকার 3 জেলা পরিদর্শন করবেন। বরাকের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সঙ্গে মিলিত হবেন তারা। বরাক উপত্যকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়ে বিস্তৃত প্রতিবেদন তারা দাখিল করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। রাজ্যে ছাত্র সংস্থা আমসুর কোনো প্রয়োজনীয়তা নেই, এই মন্তব্য করেছেন চিপাঝাড়ের বিধায়ক পরমানন্দ রাজবংশী। তিনি বলেন, আমসু যদি অখণ্ড ভারত চায় তবে ছাত্র সংস্থা আশুর সঙ্গে মিশে যাওয়াই ভালো, কারণ আশু কোনো ধর্মীয় প্রতিনিধিত্ব করে না, দেশ ও অসমীয়া জাতির স্বার্থে কাজ করে যাচ্ছে। যদি চিন্তাধারা আমসুর থাকে তবে আশুর সঙ্গে মিশে যাক। হেরাই গেলে যে ভাষিক ধর্মীয় ক্ষেত্রখন হেরাই গেলে অস্তিত্ব না থাকবে নয় নলে আসুর লীন হয়ে যাব পারে। আসু কেন কেউ আমসু এটা কিয় এটা তো আমসুর কোনো প্রয়োজন নাই, আগতে আসে এটা প্রয়োজন হয়তো সেইখিন সময়, কিন্তু এটা আকো আমসুর কি প্রয়োজন? তারমানে সদূর ছাত্রসন্থা কি ধর্মীয় দিকটুকে প্রতিনিধিত্ব করে নাকি? নকরে, নিঃসন্দেহে নকরে, সকল সার্বাঙ্গীন মানে বিকাশের কারণে কাম করে। গতি মানে ভাবো যে আমসুই এটা যদি সচাকয়ে তখন এখন অখণ্ড ভারতবর্ষ জাতীয় সত্তার কারণে কাম করব মন আছে, তেতিয়ালে সদূর ছাত্র সন্থানের যোগাযোগ করে তাতে অন্তর্ভুক্তি হোক। চিপাঝার কাণ্ড প্রসঙ্গে তিনি আরো বলেন, গরুখুঁটিতে অবৈধ দখলকারীকে উচ্ছেদের ঘটনা পাকিস্তান এবং আফগানিস্তান যেভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছে এতে বোঝা যায় ঘটনা নেপথ্যে দুই রাষ্ট্রের হাত রয়েছে। ভারতের অখণ্ডতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে এসব প্রতিবেশী রাষ্ট্র দুটি। এই ঘটনাটোই প্রমাণ করে যে আমি যেতিয়া অখণ্ড ভারতবর্ষের কারণে কাম করে যাম, আমি যেতিয়া অসমীয়া জাতীয় সত্তার কারণে কাম করে যাম, আমি যেতিয়া জনগোষ্ঠী সমূহের মানে খিলঞ্জিয়ার বাবে আমি কাম করে যাম, তেতিয়া কেনেকৈ ঘপককৈ ইয়াতে টিপাটো মার লগে লগে যে কেনেকৈ যে পাকিস্তান লাগে, কেনেকৈ যে আফগানিস্তান মানে লাগে, এইবিলাক কথাই মানে চির সত্য। এই সত্যটো জানো আমার মানুষ মানে বুঝি নোপাকে আছে আর আমিও জানো। বন্ধের প্রভাব পড়ল ধলাই এলাকায়। সারা ভারত কৃষক সভার নেতৃত্বে এদিন বন্ধ সফল করতে মাঠে নামে স্বেচ্ছাসেবকরা। ধলাই ভাগা এলাকায় দোকানপাট ছিল বন্ধ। পিকেটাররা এদিন মিজোরামগামী
গাড়ি আটকে দেন। সফল হয়েছে বলে দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক রেজামন্দ আলী বরফুইয়া, কৃষক নেতা রহমত আলী, সঞ্জয় মাঝি প্রমুখ। মণিয়ারখাল ইউথ ক্লাবে কোভিড ভ্যাকসিন শিবিরে 300 জনকে টিকা দেওয়া হল। রবিবার ক্লাব প্রেক্ষাগৃহে টিকা শিবিরের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের AMN সাথীরানী দাস, দীপালি দাস, টি ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক মহেন্দ্র প্রসাদ কানু, সভাপতি বিশ্বজিৎ দেবরায়, দেবানন্দ পাণ্ডে, কৈলাস হাজাম, ওমপ্রকাশ সিং, শিবার্জুন নায়ক, রাজেশ তেলি, বেচন লালা রাজভর, অজয় চাষা প্রমুখ। উধারবন্দেও 12 ঘন্টার ভারত বন্ধ সর্বাত্মক সফল হয়েছে। এদিন শালগঙ্গায় একটি মিছিল বের করেন বন্ধ সমর্থকরা। মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিউর উধারবন্দ কমিটির যুগ্ম সম্পাদক শঙ্করব্রত দেব, অজিত চক্রবর্তী সহ অঙ্গনওয়াড়ি কর্মীরা। আমাদের দেশের সাধারণ মানুষের অস্তিত্ব বিপন্ন হবে, কাজেই আজকে আমরা এই বন্ধের সমর্থনে এখানে রাস্তায় নেমেছি। আমাদের সঙ্গে রয়েছেন অঙ্গনওয়াড়ি আশা এবং রন্ধনকর্মীর কর্মীরা। আমরা তাদের দাবি করছি সঙ্গে সঙ্গে যে এই রন্ধনকর্মীদের এবং প্রকল্পভুক্ত কর্মচারীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি প্রদান করতে হবে। যারা অত্যন্ত কষ্ট করে গ্রামে গ্রামে হেঁটে মাথার ঘাম পায়ে ফেলে তারা সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে রূপায়ণ করছেন। কোভিড সময়কালীন সময়ে এই অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘরে ঘরে গিয়ে তারা এই সরকারের এই কাজ সাফল্যকে সফল করার জন্য তারা নিজের জীবনকে করে তারা এই প্রকল্প বাস্তবায়িত করেছেন। কিন্তু আজকে সরকার দেখা যাচ্ছে এই প্রকল্প বাতিল করে দিচ্ছেন। তাদেরকে যে মজুরি দেওয়া হচ্ছে কোনো মজুরি দেওয়া হয় না, সাম্মানিক বলে রাখা হয়। যা দেওয়া একটা ন্যূনতম একটা 30 টাকাও তাদের দৈনিক হাজিরা পড়ে না। সোনাইয়ার বিধায়ক করিমউদ্দিন বরফুইয়াকে হাইলাকান্দি প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করল যুব কংগ্রেস। হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি জুয়েদ আহমেদ চৌধুরী বলেন, বিজেপির দালাল সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরফুইয়া তাকে হাইলাকান্দি জেলা প্রবেশ করতে দেবে না যুব কংগ্রেস। বিধায়ক করিমউদ্দিনকে রাজ্যের মুসলিমদের ঠিকাদারি না করার আহ্বান তিনি জানান। কালকে ইউডিএফ দলের একটি প্রতিনিধি দল সিপাজার কাণ্ড নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে বা মেমোরান্ডাম দিয়েছে। মেমোরান্ডাম দেওয়ার পর আমাদের বরাক উপত্যকার ইউডিএফ দলের বিধায়ক তথা বিজেপির মাস্টার মাইন্ড একজন দালাল, যিনি সমস্ত আসামের মানুষ ওনাকে চিনেছেন, যে সাজু বলে যিনি করিমউদ্দিন, উনি যে একটি প্রেস মিট দিয়েছেন গতকাল যে এখানে ভূপেন বোরার মানুষ মরা নাই বা হিমন্ত বিশ্বর মানুষ মরা নাই, উনি বলেছেন আপনারা একটা জিনিস আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে চাই যে ভূপেন বোরার নামটি উনি স্পষ্টভাবে বলেছেন, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার নামটি উনি স্পষ্টভাবে বলতে পারেননি, হিমন্ত বিশ্ব বলেছেন। কারণ হচ্ছে হিমন্ত বিশ্ব বলেছেন এই কারণে, যদি হিমন্ত বিশ্ব শর্মার নামটি পুরো মতে বলেন তাহলে উনি হয়তো ওনার দলালিটি বন্ধ হয়ে যাবে, ওনার দলালিটি বন্ধ হয়ে যাবে। এবং বলেছেন যে এখানে ভূপেন বোরার মানুষ মরা নাই এবং হিমন্ত বিশ্ব শর্মার মানুষ মরা নাই, এখানে আমার মানুষ মরেছে উনি বলেছেন। আমি একটি কথা হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে একটি বার্তা দিতে চাই, যে আমার মানুষ বলে উনি যে বার্তা দিচ্ছেন, যে ওনাকে আমরা একটি কথা বলে দিতে চাই যে মুসলিম জাতির টিকা ওনাদের কাছে দেওয়া হয়নি, উনি মুসলিম জাতির কোনো টিকা ওনার কাছে দেওয়া হয়নি, উনি একজন প্রকৃত দালাল। কারণ প্রায় সময় উনি নিউজ চ্যানেলে বলে থাকেন ভালো কাজ করলে প্রশংসা করতে হবে, এই ঠিকাদারি ওনাকে বন্ধ করার জন্য পুরো হুঁশিয়ারি দিচ্ছি, আর বিজেপির দলালি উনি বন্ধ করার জন্য কড়া বার্তা দিচ্ছি। এবং হাইলাকান্দির মাটিতে উনি যদি বিজেপির দলালি নিয়ে আসেন তাহলে ওনার সঙ্গে আমরা ওনাকে হাইলাকান্দিতে ঢুকতে দেওয়া হবে না, এটা স্পষ্ট কথা। ভাগাডোহর বেতুকান্দি রোডে নদী ভাঙ্গন রোধে 10 কোটি টাকা বরাদ্দ হলেও বাঁধ নির্মাণের নামে ব্যাপক দুর্নীতি চলছে। স্থানীয় জনগণ এই অভিযোগ করেছেন। তারা বলেন বেতুকান্দি এলাকার নদী ভাঙ্গন সরকারি লুটের মৃগয়াক্ষেত্র হয়ে উঠেছে।
নিম্ন কাজের জন্য নির্মীয়মান সড়কটি তলিয়ে যায় বরাক নদীতে, ফলে বেরেঙ্গা, মধুরবন্ধ, বেতুকান্দি সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা বছরের পর বছর নদী ভাঙনের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমরা আজ ঈশান বাংলার বরাক ভয়েজে যে প্রতিবেদন ধারাবাহিক আমরা চালিয়ে যাচ্ছি, আজ বেতুকান্দির থেকে বেতুকান্দি যে রুটটা রয়েছে সেখানে যে বয়াবয় বরাক নদীর ভাঙ্গন রয়েছে, সেই বরাক নদীর ভাঙ্গন সমস্যা যারা দুর্ভোগ পোহাচ্ছেন তারা আজ ঈশান বাংলাকে ডেকেছেন। এবং আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বরাক নদীর কীভাবে ভাঙ্গন করার, বরাকের করার গাছ কীভাবে ভাঙ্গন ধরেছে, এবং এখানে যে মেইন সড়কটি রয়েছে বেতুকান্দি রোড যেটি রয়েছে এটা ক্রমশ বরাকের গর্ভে তলিয়ে যাচ্ছে। এবং ওরা আশঙ্কা এবং ওরা আতঙ্কিত যে আগামীতে বড়সড় বন্যার, প্রাকৃতিক বন্যা বিপর্যয় আসলে এই গ্রামটিও বরাকের জলে ভাসতে পারে বলে। চলুন আমাদের সাথে যারা আমাদের ঈশান বাংলাকে এখানে ডাকিয়েছেন ওরা আমাদের সাথে রয়েছেন, আমরা ওদের মুখ থেকে শুনে নেব ওদের অভিযোগ কী। সরকার আমরা দেখতে পেয়েছি এখানে স্পটে যে সরকার কাজ করছে, প্রোটেকশনের কাজ করছে, কিন্তু ওরা বলছেন সরকার প্রোটেকশনের কাজে ওরা ততটুকু সন্তুষ্ট নন। কেন সন্তুষ্ট নন আমরা সব বিষয় ওদের কাছ থেকেই জেনে নেব। আসুন দেখুন, আমরা গত 3-4 বছর থেকে আমরা এটা মেমোরেন্ডাম তো দিছি, জোর দিছি, আর বর্তমানে আমরা ডিসি ম্যাডামের কাছে একটা মেমোরেন্ডাম দিছি গত 3 মাস আগে, কিন্তু তারা এখনও কোনো জল হয়েছে না। আর বর্তমানে আমরা মেইন রুটটা বর্তমানে গেছে গা অলরেডি এখন। এটা কোন রুট? এটা বেতুকান্দি রুট। এই এলাকা গ্রামটার নাম কি? বেরেঙ্গা পাটতিরি। আচ্ছা, এটা আর মেইন রুটটা বর্তমানে অলরেডি গেছে গা। আর ডাঙ্গার খাম ওর যে অবস্থা দিয়ে খাম সারা এখন বর্তমানে ওর সিমেন্ট অবস্থা দিয়ে দেখুন ওটা তুলে। আচ্ছা আচ্ছা, আপনার বাঁশ ফলানি ওর আর বিলর খামটা তো অলরেডি ও খামটা পুরো শেষ হো, খালি জলটা ছাড়ানি হইতো। বর্তমানে জলটা জল ছাড়ানি হয় না, জলটা মানে জলটা মানানি হয়ে গেছে বর্তমানে, কিন্তু জলটা ছাড়ানি হয় না। আচ্ছা, এই ভাঙ্গন সমস্যাটা কতদিন থেকে চলে? এটা গত 3-4 বছর আগে থেকে চলে বর্তমানে। আর মহিষার বিলর জলে বর্তমানে 450 পরিবার বর্তমানে জলের নিচে ডুবাইল, বর্তমানে ডুবাইল আছে জল খোয়ার ফটো। এখানে আমরা গাঙ্গর বাঙ্গন লাগে 200-300 পরিবার বর্তমানে গাঙ্গন জলের নিচে অলরেডি গিয়ে আসছে, তারা এখানে সব ছাড়িয়ে উড়িয়া গেছে গা। বর্তমানে গাঙ্গর এই অবস্থায় মেইন রোডটা তো অলরেডি গেছে গা, এখন যদি এটা মেইন রুট যাতে শিলচর টাউনের আমরা এখানে দেখতে পেলাম কাজ চলে, তো এই কাজে এটা কাছে আমরা সন্তুষ্ট না। বর্তমানে যে অবস্থা চলে অলরেডি তো আমরা রাস্তা গিয়ে আছে, কি কাম চলে অতদিন থেকে? আচ্ছা, অতদিন থেকে এই কাম আমরা এটা নিয়ে কি আপনার ডিসি দারস্থ হইছেন? হ্যাঁ, ডিসি ম্যাডামের কাছে আমরা মেমোরান্ডাম দিছি বর্তমান 2 মাস আগে গত মেমোরান্ডাম দিছি, তারা এখনো কোনো কিছু জবাব করছে না। আচ্ছা, বর্তমানে তো আপনারা এখন কি ডিসিশন নিছেন? বর্তমানে যদি ডিসিশন লয় না তো আমরা অলরেডি রাস্তা ব্লক করে দিই, ব্লক করে দিই। আমরা ওই যে নদীর যে বাঙ্গনটা, আচ্ছা এটা কোন এই বাঙ্গন? এইটা বেরেঙ্গা পাটতিরি। হ্যাঁ, এই বাঙ্গনের কারণে এই যে নদীর খাজগুলো হয়েছে এটা খাজগুলো সব ডুপ্লিকেট খাজ হয়েছে। আচ্ছা, হ্যাঁ কেন ডুপ্লিকেট? কেন এটা ডুপ্লিকেট খাজ হয়েছে? এটা যদি জল মানে কন্ট্রোল করতে পারে না তো এটা ডুপ্লিকেট না। আচ্ছা, গতিকে আমরা এখন দেখো এই মশার জলে আমরা আর বাড়িঘর সব ডুবাইয়ে আমরা এখন জলের মাঝে আছি। আচ্ছা, কিন্তু এই সমস্যা লইয়া আমরা ডিসি ম্যাডামের কাছে আমরা সবে জনসাধারণ যত আছে আমরা মিটিং করিয়ে আমরা জানাইছি ম্যাডামরে যে আমরা এটা ব্যবস্থা করিয়া দেন। এখানে তো বিলের অবস্থা এই যে ইয়েও বানাইলে আছে সুইচগেট, এটার মধ্যে জলটা বার করে দেয় জলের কারণে তো আমরা এইরকম, কিন্তু দেখা যায় এখনও ম্যাডামে এত কিচ্ছু করবি না। একজন দুজন লাইটার কতদিন থেকে এই দুর্ভোগ? এটা আজকে 3-4 বছর থেকে। ওই এলাকায় কতজন জনবসতি? জনবসত প্রায় 15-20 বছর তো জল নিচে গেছে। না না, ওই এলাকায় কত বসবাস করে? এই রাস্তা দিকে চলাচল ডেলি কতজন লোক? এই রাস্তাটা কই থেকে কই যাওয়া যায়? এইটা যেটা বেতুকান্দি হয়ে যায় বেতুকান্দি জিপি। এই সমস্যাটা আমরা কিরকম যাইতো এইটা আপনারা কাছে অনুরোধ আমরা, আপনারা দেখুন ফটো মারিয়া। তার সমস্যা দীর্ঘ সমস্যা, দীর্ঘ সমস্যা নদী ভাঙ্গন। এই কত হাজার হাজার ঘর জলে নিয়ে জলে তোলায় ঢুকে গেছে। আবার এখন যেদিন নদী ভাঙে যেদিন বন্যার জায়গা যখন আসবো ভাঙে দিন পুরো শিলচর শহর জলে তোলা নিচে যাবো কি? শুধু আমাদের সমস্যা নাই, বাগাটোর সমস্যা নাই, বেরেঙ্গার সমস্যা নাই, শুধু শিলচর শহরের সমস্যা। এই কাজটা গত বছর আরম্ভ হয়েছে, তো সরকারে অনেক টাকাটা দিছে। কত টাকা? টাকাটা আপনার 46 লক্ষ টাকা দিছে। কাজটা প্রথম অনেক ভালো হয়েছে, তখনও কাজটা ওর কাজটা অন্য না, কিন্তু যেরকম ওয়ার কথা ছিল এরকম অন্য নাই। এর থেকে দেখুন ওই নদী ওই রাস্তাটা যেটা আগে ভাঙ্গা ছিল না এটা, কিন্তু এটা এখন বর্তমানে ভাঙ্গিয়া নদীর লোকে মিশে গেছে।
এজন্য আর কিতা কইতো আমরা তো কইতে কইতে হেরান হই গেছি। এই যে রোডটা আমরা দেখতে পাইছি এটা কই গেছে রোডটা? এটা আপনার এই কানারপাড় মসজিদ মানে এটা বেতুকান্দি বেতুকান্দি হইয়া বাগাডর হইয়া প্রতিদিন এদিকে কতজন যাতায়াত করে? প্রায় 4-5000 মানুষ। 4-5000 মানে বেতুকান্দি এইটাই একমাত্র রাস্তা? এইটাই রাস্তা। আচ্ছা তো এদিকে যাওয়া আসা করতে আপনার সমস্যা হয় না? সমস্যা মানে বিরাট সমস্যা দাদা। একটু বৃষ্টি দেওয়ার ফলে তো আমরা চলাচলের বিরাট অসুবিধা হয়ে যায়। গাড়িটা গাঙ্গো যাওয়ার সবসময় প্রস্তুতি থাকে অটোগুলো আর কি। আচ্ছা আচ্ছা এখানে আমরা তো অনেক কষ্ট করি অনেক দিন থেকে, কিন্তু ভাবলাম যে আমরা একাটা আইসে কাজটা হইব। তো কাজটা অ্যাকচুয়ালি ওই গেল না, এটা আমি না করিলাম না, কিন্তু কি আমরা মানে দুঃখের বিষয় যে কাজটা যেরকম হওয়ার কথা ছিল বা জেলা ফার্স্ট হওয়ার কথা ছিল ফার্স্ট হইছে না। টাকা তো সরকারেও প্রচুর দিছে, কিন্তু ওই জায়গার মধ্যে আর কি আমরা কষ্ট হয়ে উঠি। ওই রাস্তাটা যদি না দিলেন গত বছর ঠিক হয়ে যেত, তো আজকে আমরা এই বিপদটা আমরা হয় না। হয় আপনারা শুনতে পেয়েছেন এখানে যে গ্রামবাসীরা রয়েছেন ওরা ওদের সমস্যার কথা আমাদের বরাক বয়েজ ঈশান বাংলা যে প্রতিবেদন রয়েছে এখানে তুলে ধরেছেন। হ্যাঁ সেটা আপনারা বাস্তব দৃশ্য দেখলে তা অনুমান দেখেছেন এবং দেখছেন তা অনুমান করতে পারছেন যে এই ভয়াবহ দৃশ্য যে আমার পিছনে যে দৃশ্য এবং এই ভয়াবহ অবস্থার পাশেই রয়েছে বেতুকান্দি মেইন সড়ক, যে সড়কটি একমাত্র বেতুকান্দি যোগাযোগের ভরসার যে সড়কটি রয়েছে। এবং ওরা বলছেন এখানে 10 কোটি টাকার উপরেও নাকি এই কাজের জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু যে পর্যায়ে কাজ চলছে সেই পর্যায়ের কাজে ওরা সন্তুষ্ট নন বলে সাফ জানিয়েছেন এখানে স্থানীয় জনসাধারণ। আমি ঈশান বাংলা কুন্তলকুড়ি শিলচর। আগুনে পুড়ে ছাই হলো বদরপুর থানা এলাকার ভাঙা কাজির গ্রামের একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন হাই স্কুল। সোমবার সকাল 5টা নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানটিতে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় মানুষ। তারা ছুটে এসে আগুনে নেভানোর চেষ্টা করলেও শিক্ষা প্রতিষ্ঠানটিকে রক্ষা করা যায়নি। তবে স্থানীয়দের প্রচেষ্টায় চাপঘাট এমই মাদ্রাসাকে রক্ষা করা গেছে। আগুনটা তো সকালে আমি জাস্ট হয়তো পারে 6টা নাগাদ আমি ফোন পাইছি যে স্কুলে তো আগুন লাগি গেছে। কেতে আগুন প্রায় 5টা নাগাদ লাগছে, তো আমি দূর বাসা দূরে থাকার কারণে খবর লেটে পাইছি আর কি। আনুমানিক আপোনাৰ কিমান বজাত এই জুইটো লাগিছিল, দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছিল? 5টা নাগাদ আনুমানিক 5টা নাগাদ 5টা নাগাদ আপোনাৰ ঘৰ ইয়াৰ পৰা কিমান দূৰ হ'ব? 20 কিলোমিটাৰ 20 কিলোমিটাৰ হ'ব। তাত আপোনাৰ এইখানে কিমান ক্লাছ আছিল? 11টা ক্লাছ আছিল। এটা স্কুল প্ৰাইভেট না গভৰ্ণমেণ্ট আছিল? প্ৰাইভেট আছিল। এটা হাই স্কুল আছিল না মিডিয়াম স্কুল আছিল? হাই স্কুল আছিল। তাত কিমান লছ হ'ব স্কুলৰ? 10-12 লাখের প্রায় লস আছে। নতুন ডেস্ক বেঞ্চ প্রায় 14 বছর পুরোনো স্কুল, 2008-এর স্কুল। তো প্রত্যেক স্কুলের যেগুলার ঠিক করতে লাগে এবছর নতুন ঠিক করা নিচ্ছে সব কিছু, আবার নিউ পুরোনো ডেস্ক বেঞ্চগুলো সব জ্বলিয়ে গেছে গিয়া সব কিছু একদম শেষ, প্রায় 10-12 লাখের পয়সা। দুর্নীতি বরদাস্ত করা হবে না, হাইলাকান্দিতে এসে স্পষ্ট ভাষায় একথা জানান রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং জনস্বাস্থ্য মন্ত্রী রঞ্জিত দাস। তিনি বলেন রাজ্যে হবে নতুন 10,000টি পানীয় জল প্রকল্প, বিভিন্ন প্রকল্পে অস্থায়ীভাবে বা স্বেচ্ছাসেবক হিসেবে লোক নিয়োগ করা হবে। তিনি আরও জানান হাইলাকান্দি জেলায় জল জীবন মিশন প্রকল্পের অধীনে চলতি মাসে 9,000 ঘরে জলের সংযোগ দেওয়া হয়েছে। সোনাবাড়ি ঘাটে জমি দখলের জন্য এক ব্যক্তির মৃত্যুর অভিযোগকে সাজানো নাটক বলে জানান স্থানীয় একাংশ মানুষ। তারা বলেন জমি দখলে বাধা দেওয়ায় দখলকারীদের আক্রমণে মৃত্যু হয়েছে জসিম উদ্দিন মজুমদারের, এই বলে অভিযোগ করেছেন তার পরিবারের লোকজন। তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তারা আরও বলেন দীর্ঘদিন ধরে বাড়িতে অসুস্থ ছিলেন জসিম উদ্দিন। শনিবার ভোরে জসিম উদ্দিনের স্বাভাবিক মৃত্যু হয়, কিন্তু সেই মৃত্যুর ঘটনাকে নিয়ে রং দেওয়া হয়। আমরা যে বুলবুল নামে মানুষ এক তার দোকান আছে, দোকানদার মানুষ বড় ফ্যাক্টরি আছে। আমরা সবসময় আমরা মশলা পাটি গিয়ে সবসময় গিয়ে বড় বড় বানান তার লগে আমরা খুব ভালো একটা খাতিরতা আছে। হঠাৎ করে দিন কী বার সকাল ধরলেন 7টা-8টা এনাও শুনি কীটা হে মারা গেছে। আমি বাজারতে গিয়া বাজারের একজন সক্রিয় মেম্বার আর বুলবুলও সক্রিয় মেম্বার আমরা বাজার কমিটির মাঝে মরা বনিয়া আমি খালা ব্লেক এখান উঠাইয়া আমি তার বাইক গেছি। বাইক গিয়া তার মুখুক দেখিয়া আমি জিগিলাম কী লাগিতে হয়েছে? ও আমার কইলা কয়েকজনে যে দাস্তবমি হয়েছে, দাস্তবমি হইয়া আমরা মেডিকেল নিয়েছিলাম, আমার মেডিকেল দেখিয়া মেডিকেল ফসিবার আগেও হ্যাঁ মারা গেছে। ও কথা শুনিয়া আমরা আইছি,
এর বাদে আমরা মাইকিং করি জানানি জানানি মাত্র সাড়ে চারটার সময় জনজা হইয়া মাইকিং করছো আমরা সব রেডি হইয়া আইসি দেখা যায় গিয়ে নদিয়া দেখা যায় ডেড বডি নাই মেডিকেল পোস্টমর্টম লইয়া গেছে গিয়া এরপরে আনিয়া ছয়টার সময় তার জনজা হয়েছে ওটাও আমি বেশ ভালো জানি আর কোনটা জানি না এরপরে যেন বাপি বড়বইয়া তাইরও কেইস কিলা মাইলা টাইম দেখ জানি আমি বাস ডুকুচিনু টান গিয়া টান জমিন গিয়া টান টান বান্ধিছ আর ইনো মানুষ কোনো টান বাড়ির কর্মচারী দুই তিনজন চারজন আসলা তার লগে তাকা বাইর কাজ করো এরা লগে আস অন্য কোনো মানুষ নাই ওখানে আমরা দেখছি বুঝলে আমরা যে মায়ের মার্কা বা কোনো মাটার সাটার ইটা আমরা বুঝতে পারছি না আমরা বাজারও হয়েছে না এবারে একটি ঘোষণা সুধী গুরুভ্রাতা ভগিনী ভক্তবৃন্দ পরমশ্রদ্ধেয় শ্রীল নিত্যানন্দ বাবাজী মহারাজের প্রথম তিরোভাব তিথি উপলক্ষে আগামী 23শে আশ্বিন 10ই অক্টোবর 2021 ইংরেজি লালা মুক্তাছড়া শ্রী শ্রী রাধারমণ এবং শ্রী শ্রী রাধাগোবিন্দ মঠে সন্ধ্যা 6 ঘটিকা হইতে সমবেত উপাসনা এবং তৎপশ্চাৎ 4 প্রহরব্যাপী হরিনাম যজ্ঞের শুভ অধিবাস 24শে আশ্বিন 11ই অক্টোবর সোমবার 4 প্রহরব্যাপী হরিনাম যজ্ঞ এবং তৎসঙ্গে বহু বছর যাবত চলে আসা বাৎসরিক দুর্গাপুজো উপলক্ষে শ্রী শ্রী রাধারমণ এবং শ্রী শ্রী রাধাগোবিন্দ মঠের পক্ষ থেকে আরাধিকা দেবী বৈষ্ণবী মাইজি সকল ভক্ত শিষ্যগণের নিকট সক্রিয় সহযোগিতা এবং কোভিড প্রোটোকল মেনে সবান্ধব উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করেছেন এবারে বাণিজ্যিক সংবাদ প্রেসক্রিপশন আপলোড করুন আপনার বাড়িতে পৌঁছে যাবে ওষুধ তাও 15% ডিসকাউন্টে আপনাকে এই সুযোগ দিচ্ছে সস্তা সুন্দর হেলথ অ্যান্ড হ্যাপিনেস অ্যাপ সস্তা সুন্দর হেলথ অ্যান্ড হ্যাপিনেস অ্যাপটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করুন এরপরেই অর্ডার দিন আর ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9394355568 অথবা 03842295957 নম্বরে এ নিয়ে জানালেন হাইলাকান্দি রোড সেকেন্ড লিঙ্ক রোডের সম্মুখে সস্তা সুন্দর আউটলেটের পক্ষে ইন্দ্র শর্মা চক্রবর্তী প্রেসক্রিপশন আপনি ডাউনলোড করুন আর ফ্রি হোম ডেলিভারি আছে আপনার এটা সস্তা সুন্দর আপলোড করছে 15% ডিসকাউন্ট অ্যান্ড আদার্স স্টেশনারি আইটেম আছে যেরকম গ্রোসারি বিউটি প্রোডাক্টস ফুডিং আইটেম এভরিথিং এটা সব ওটিসি প্রোডাক্টের মধ্যে আছে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি ফ্রি আছে সোনাইয়ার বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ তার নাম জাহানুর আলম মজুমদার তার বিরুদ্ধে মামলা করেছেন আলম চৌধুরী ফাইসি আমরা এমএলএর বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য দেখুন একটা কথা হইল আমরা মানুষ জাতি আমরা জানি আমরা উফরাল্লার দান সমস্ত আপাদমস্ত হইল উফরাল্লার দান কে কীরকম রং কী সে কীরকম আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লইয়া আইছে এটা উফরাল্লার দান এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ব্যাপার যেটা মানুষ জাতি আমরা মানুষ মানুষের প্রেম এটা রইত আমরা পলিটিক্যালি বা অন্য কোনো এবং এটা সাধারণ ব্যক্তি একজন যে কুমন্তব্য করা নাই আমাদের বিধায়ক একজন প্রতিনিধি 72,000 মানুষের ভোট দেওয়া প্রতিনিধি ভোটে জিতা প্রতিনিধি এবং যে জায়গায় আমরা জানি 1,85,000 এবং ধিক্কার জানাই এবং বৃহত্তর এই শুনাইতে আমরা একটা এজার দায়ের করছি এবং এটা চালান দিছি আমরা শুনতে পাইছি সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার ভারত বন্ধে বরাক জুড়ে ব্যাপক প্রভাব স্তব্ধ শিলচর উধার বন্ধে ছেলের হাতে মা খুন চাঞ্চল্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন সুস্মিতা দেব আমশু আশুর সঙ্গে মিশে যাক
শিলচরে এসে মন্তব্য ছিপাজারের বিধায়ক পরমানন্দের। আজকের মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।